नमस्कार नमस्कार। आज ওঘা তৃণমূল বিশাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এবং প্রাক দীপাবলি শুভেচ্ছা বার্তার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের জাতি ধর্ম সমস্ত মানুষ একত্রিত হয়ে নিজেদের মধ্যে একটা সমন্বয় গড়ে তোলা এবং এলাকায় পরিবেশের মাধ্যমে মানুষকে আগিয়ে নিয়ে যাওয়া। মমতা ব্যানার্জি যখন কোভিড-19 প্রতিরোধ করার জন্য যে লকডাউন চলছিল সেই লকডাউনে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কেন্দ্রে সেই তিনি বসে আছেন, তিনি ভারতবর্ষের মানুষের অভিভাবক, সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। তারপরে আপনারা দেখেছেন যে সার্বজনীন এই দুর্গা উৎসব বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্র সরকার সব দিক দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। সেখানে মমতা ব্যানার্জি বাংলার মানুষ যাতে সার্বজনীন দুর্গা উৎসব বঞ্চিত না হয় তার জন্য তিনি প্রতিটি মণ্ডপে 50,000 টাকা আর্থিক অনুদান দিয়েছেন এবং মানুষকে বলেছেন, অনুরোধ করেছেন যে সরকারি নিয়ম বিধি মেনে আপনারা দুর্গা উৎসবে আনন্দ উপভোগ করুন। ঠিক তেমনি আমাদের বার্তা দিয়েছেন যে প্রত্যেক জায়গায় একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য এবং বর্তমানে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিভিন্ন জায়গা থেকে দেখেছেন, দিল্লি থেকে এসে অমিত শাহ আমাদের বাংলায় মানুষকে কীভাবে পরিচিত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে। এই যে সাম্প্রদায়িক শক্তি, একে প্রতিহত করার জন্যই আমরা বার্তা দিচ্ছি প্রতিটা অঞ্চলে বিজয় সম্মেলন করে, যে আমাদের একটাই লক্ষ্য যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে এবং বাংলার যে সংস্কৃতি ঐতিহ্যকে মমতা ব্যানার্জি বহু আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে, সেই সংস্কৃতি আমাদের সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রাখার জন্য প্রতিটি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা একত্রিত হন এবং সাম্প্রদায়িক শক্তির যে মাথাছাড়া দিচ্ছে তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে প্রতিবাদে
collection, jeans and t-shirts, only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।